তো বন্ধুরা আজ একটি নতুন ডিজাইন নিয়ে এসেছে এই ডিজাইনটি আপনাদের দেখাবো এই ডিজাইনটি করার সময় প্রথমে আমি ফুলটা সেলাই করে নিয়েছি ফুলটা সেলাই করার সময় প্রথমে নিচে আমি এক ঘর নিয়েছি এক ঘরে দুদিকে দুটো বেড়ে তিন ঘর হয়েছে তার উপরের লাইনে পাঁচ ঘর হয়েছে দুদিকে দুটো বেড়ে এরপর লাইনে সাত ঘর সাত ঘরের আমি এক দুই তিন চার লাইন সেলাই করেছি চার লাইন সেলাই করার পরে তারপর লাইনে পাঁচ ঘর দুদিকে দুটো কমে গিয়ে তারপর লাইনে তিন ঘর তারপর এক ঘর এইভাবে পাপড়িটা শেষ করেছি এর পাপড়িটা শেষ করার পরে তিনটে লাইন ছেড়ে দিয়েছি এক দুই তিন লাইন ছেড়ে দিয়ে চতুর্থ লাইনে আবার এক ঘর তিন পাঁচ সাত ঘরের চার লাইন আবার পাঁচ তিন এক ঘর এই পাপড়টা শেষ করেছি এদিকেও একইভাবে একইভাবে যে তিনটে ঘর ছেড়ে দিয়েছিলাম এদিকেও একইভাবে করতে হবে এই যে মিডিলের ঘরটা মিডিলের ঘরটাকে দুদিকে দুটো পাশে এক তিন পাঁচ সাত ঘরে চার লাইন আবার পাঁচ ঘরে এক লাইন তিন এক এভাবে এদিকে পাপড়িটা করেছি এদিকেও তিন ঘর ছেড়ে দিয়ে এখান থেকে তিন ঘর ছেড়ে দিয়ে এক দুই তিন ঘর ছেড়ে দিয়ে প্রথমে এক ঘর তারপরে তিন ঘর পাঁচ সাত এক দুই তিন চার লাইন তারপরে আবার পাঁচ তিন এক এভাবে পুরো ফুলটা আমি শেষ করেছি মাঝখানে যে তিন লাইন বাদ দিয়েছিলাম এই তিন লাইন আমি সবুজ রঙের উল্টে করেছি তিন ঘর করে এক দুই তিন এক দুই তিন করে তিন লাইন এবার যে তিন লাইন করেছি এই তিনটে যে কর্নার এর যে এই যে একটা কর্নার এই যে একটা কর্নার এটা এদিক থেকে আমি চারটে ডাল সেলাই করেছি এই ডালগুলো সেলাই করার সময় প্রথমে এই কর্নার থেকে কোন এক দুই তিন চারটে ক্রস নিয়েছি চারটে ক্রস করার পরে পঞ্চম ক্রসে গিয়ে এর এদিকের কর্নার থেকে প্রথমে করেছি এক দুই তিন চার পাঁচটা প্রথম এদিকে দুটো বাদ দিয়েছি এদিকে একটা বাদ দিয়ে উপরের দিকে দুটো নিচের দিকে দুটো এদিকেও এই কর্ণার থেকে প্রথমে এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এদিক থেকে দুটো ছেড়ে তার উপরে দুটো এদিকে দুটো এইভাবে এটা এই ডালটা করেছি তারপরে এখান থেকে দু ঘরের প্রথম দু ঘরের একটা লাইন তারপরে লাইনে তিন ঘরের একটা লাইন মানে সমান আছে এরপরে একটা বার দিকে কমে গিয়ে ডান দিকে একটা বেড়েছে এরকমভাবে পরপর এক দুই তিন লাইন করেছি চতুর্থ লাইনে বার দিকে একটা বাদ দিয়েছি ডান দিকটা একটা ঠিক রেখে লাইন এইভাবে ফুলের এই ডালটাকে করেছি এরপর সে একইভাবে এক দুই তিন চার পাঁচ ঘর করেছি করার পরে এখানেও সে একইভাবে এদিকের ডালটা এদিকের ডালটাও করেছি উপরটাও একইভাবে করেছি নিচে সবগুলোই একইভাবে করেছি